নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব আবারও নিয়ে এসেছি এবং খুবই ইম্পর্ট্যান্ট, এবং যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের জন্য, মানে যেগুলো আপনাদের তো রেলের পরীক্ষাটাও থাকে, তো তার কথা মাথায় রেখে আর রেলের পরীক্ষা, পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার সিলেবাস এখন বর্তমানে কিন্তু সেম করে দিয়েছে প্রায়, ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স সবই সেম আছে। তো দেখুন, আজকে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব নিয়ে এসেছি, এগুলো কিন্তু টপিক ওয়াইজ এবং এগুলো থেকে আসার মতো, ঠিক আছে? তো দেখুন, প্রথম প্রশ্ন কী আছে, ভারতের হোয়াটসঅ্যাপ কোম্পানি, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ আমরা সকলেই ব্যবহার করি, তো ভারতের হোয়াটসঅ্যাপ কোম্পানির গ্রিভেন্স অফিসার হিসাবে কে নিযুক্ত হলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরেশ বি লাল, ঠিক আছে? পরেশ বি লাল ভারতের হোয়াটসঅ্যাপ কোম্পানির গ্রিভেন্স অফিসার হিসাবে তোমার নিযুক্ত হয়েছে পরেশ বি লাল। তোমাদের একটা কথা বলি, যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব ফলো করো, আমি তোমাদের এইটুকু নিশ্চিন্ত হয়ে যাও যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো চিন্তা তোমাদের পরীক্ষা করতে হবে না। তোমরা পারদপক্ষ, তোমরা অন্য কোনো সাবজেক্ট নিয়ে একটু মাথা ব্যথা করো, ঠিক আছে? কারণ আদার আর যারা আমাদের কাছে পড়ছো তাদের এইসব নিয়ে কোনো চিন্তা নাই, তারা যেমন যেমন ক্লাসগুলো করাচ্ছি মানে আমাদের পেট ব্যথে, তো ওইগুলোই কমপ্লিট করো। আর তোমাদের বলি যে যারা কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব মানে পর্বটা হয়তো টোটালটা আমাদের দেখতে পারোনি, হয়তো 45টা ভিডিও দেখানো সম্ভব নয়, একটা বই আমরা লাস্ট 15 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যা করেছি টপিক ওয়াইজ সমস্ত রকম একদম তোমার করা আছে 2020 জানুয়ারি থেকে একদম তোমার আপ টু এই মানে মে মাস পর্যন্ত, মে 2021 পর্যন্ত। বইটার মাত্র 99 টাকা দাম পড়বে, একদম ওখানে টপিক ওয়াইজ সমস্ত ঝড়ের লিস্ট থেকে শুরু করে সমস্ত আজ অবধি কী কী প্রাইজ দেওয়া হয়েছে, নোবেল থেকে শুরু করে তোমার অ্যাবেল থেকে শুরু করে সমস্ত রকম পুরস্কারের লিস্ট একদম সুন্দরভাবে দেওয়া আছে। তো ওই বইটা যদি কেউ পারচেস করতে চাও, এই যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে 7001 দিয়ে যে নাম্বারটা আছে, এই নম্বরটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো 99 টাকা, ওখানে একটা পেমেন্টের নাম্বার দিয়ে দেবো, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে ইনস্টামোজোর লিঙ্ক আছে, এখান থেকেও তোমরা গিয়ে কিনে নিতে পারো। কথা দিলাম যে ওই বইয়ের বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে না, চোখ বুঝে বইটাকে ফলো করতে পারো, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন কী আছে, দেখো 2021 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 2021 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেলেন? ডেভিড, তো এটার উত্তর হবে ডেভিড ডিওব, ঠিক আছে? তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG ইন্ডিয়া ইন্ডেক্স, মানে ইন্ডিয়ার ইন্ডেক্স 2020-21 শীর্ষস্থান দখল করেছে কোন রাজ্য? সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের কেরালা রাজ্য কিন্তু তোমার 1 নম্বর আছে, তার সাথে বলি শিক্ষার হারের দিক থেকেও কিন্তু কেরালা রাজ্যই কিন্তু 1 নম্বরে আছে, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন কী আছে, দেখো 2021 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? এই যে 5ই জুন, তোমরা জানো যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন, তাই তো? তার মানে কত রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোলা হয়েছে তোমরা বুঝতে পারছো। তো একদম কারেন্ট অ্যাফেয়ার্স পর্বটা ফলো করো, আর ঠিক প্রিভিয়াসটা তোমরা 99 টাকা নিয়ে ওটা কিনে নিয়ে তোমরা ওইটা প্র্যাকটিস করো। তাহলে আমরা তো ধরো মে মাস পর্যন্ত করিয়ে দিয়েছি, তো জুন থেকে এই দিক থেকে চলছে, আর তোমার আগেরটা তোমরা কিনে নাও, তাহলে তোমার একই ব্যাপার হয়ে যাবে টোটালটা পড়ো, একদম তোমার কোনো চিন্তা নাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আর তোমরা যদি কেউ মনে করো যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, স্যারের কাছে সমস্ত বিষয়ের জন্যই পড়বো, তাহলে প্রত্যেক দিন 2 টাকা মাইনে দিতে হয়, মানে মাসে 60 টাকা, তো যদি কেউ পড়তে চাও ওখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স PDFগুলো সব ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? তখন আর কেনার দরকার নাই, মানে এই 99 টাকা বইটা তোমার 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্সটা কিনে নাও, কিন্তু তোমার এই বাকি এই যেমন আজকে ধরো ভর্তি যদি হও কেউ, তাহলে আজকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব আর কেনার দরকার নাই, এগুলো সবই ব্যাচের মধ্যে ফ্রি, ওই প্রত্যেকদিন 2 টাকা। ওখানে অঙ্কর ক্লাস, ইংরাজির ক্লাস, GI-এর ক্লাস, GK-র ক্লাস, সব আলাদা আলাদা ক্লাস হয়, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়। তো বাকি দায়িত্ব আমার থাকবে, ওখানে আমি তোমাকে কথা দিলাম যে 65% পাওয়ানোর দায়িত্ব আমার থাকবে, কমন পাওয়ানোর দায়িত্ব প্রশ্ন আমার থাকবে, তুমি পরীক্ষালে লিখে আসবা, আর তার সাথে বলবো তোমার মাঠের দায়িত্ব তোমাকে নিতে হবে। তো বিশ্বাস যদি হয় করতে পারো। প্রথমে ঢুকতে ওই 560 টাকা মতো লাগে, 499 প্লাস 60 টাকা মাইনে, আর তারপরে মাসে মাসে 60 টাকা বেতন, ঠিক আছে? নেক্সট কী আছে, দেখো 2021 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী হবে? ইকোসিস্টেম রেজিস্ট্রেশন, খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? নেক্সট কী আছে, বলছি সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হলো? NIA এর বর্তমান ডিরেক্টর কে আছেন, এটা বলতে পারো? এটা সঠিক উত্তর হবে কুলদীপ সিং। তারপর দেখো, সেশন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবে। আইসল্যান্ডের
নতুন ভারতীয় অ্যাম্বাসাডার কাকে নিযুক্ত করা হলো? আইসল্যান্ডের নতুন ভারতীয় অ্যাম্বাসাডার কাকে নিযুক্ত করা হলো? মানে প্রশ্নের উত্তর হবে বি শ্যামল ও বি শ্যাম। তারপর নেক্সট কী আছে দেখো, সম্প্রতি অ্যাম্বিট্যাগ নামক লট ডিভাইস তৈরি করলো কোন আইআইটি? আইআইটি রোপার। আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেশি পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের করিয়ে দিই, যেখানে কেউ করায় না। আমি তুমি দেখো গা, 50টা প্রশ্ন দেবে, সেখানে তো 1 ঘন্টা লাগিয়ে দেবে। আমি 100টা প্রশ্ন পড়ে দিই তোমার, আগের দিন জেনারেল সায়েন্স 100টা প্রশ্ন পড়ে দিয়েছি, 15 মিনিট লেগে যায় না তো 20 মিনিট। তা তুমি চারটিখানি ব্যাপার নয়, কারণ আমি সব অনলাইনের হিসাবে সহজভাবে করে দিই, যাতে তোমাদেরও টাইমটা কম লাগে আর আমারও তোমার তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করতে পারি। নেক্সট কী আছে দেখুন, বলছে ভারতের কোন রাজ্যে, মানে রাজ্যে সবথেকে বৃহত্তম বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু সম্প্রতি একটা পরীক্ষা, মানে কেন এই কারণে বলছে, একটা ফেমাস বই যেটার মধ্যে কিন্তু এইটার একটা শ্যুটিং করা হয়েছে, তো সেই জন্য কিন্তু, হ্যাঁ তোমাদের কিন্তু এটা কিন্তু সম্প্রতি খবরে ছিল, তো সেই জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে দেখো, বলছে ভারতের সম্প্রতি জিডিপি কত? বন্ধুরা তোমাদের, তোমরা জানো যে কোভিড-19 জন্য আজ বিগত 2 বছর ধরে ভারতের অর্থনৈতিকভাবে কিন্তু খুব মন্দা চলছে, তো তা সত্ত্বেও কিন্তু ভারতের বর্তমান জিডিপি এখন মাইনাসে দাঁড়িয়েছে, এবং বর্তমান ভারতের জিডিপি হয়েছে -7.3%। ঠিক আছে, কোন বোর্ড কোভিড-19 বিরুদ্ধে লড়াই করার জন্য ইয়ং ওয়ারিয়ার তোমার মুভমেন্ট লঞ্চ করলো? এটা হচ্ছে CBSE। ইসরায়েল দেশের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হলেন? সম্প্রতি হয়েছেন তো, ওই জন্য নামটা বলে দিলাম, আমার থেকে তোমরা উচ্চারণটা ভালো করতে পারবে। ISASE কী বলবো, ইসাক নাকি, ইসাক হারজগ। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে, ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে জাস্টিস বিক্রমজিৎ সেন। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন? পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হতে চলেছে? IAS অফিসার কৃষ্ণ দ্বিবেদী। ঠিক আছে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারণ এইগুলো তোমাদের শুধু পরীক্ষার খাতিরে, তোমাদের পরীক্ষার মাথায় রেখে তোমরা এগুলো করো, কারণ একদম এখন থেকে পরীক্ষা, ধরো সেপ্টেম্বরে যদি হয় তো এখন থেকে কন্টিনিউ এই ক্লাসটা ফলো করো, কারেন্ট অ্যাফেয়ার্স পর্বগুলো আমি করিয়ে দেবো, আর এই বিগত কারেন্ট অ্যাফেয়ার্স যদি আসে তাহলে ওই যে 99 টাকা ওই পেজটা, ওটা কেনাটা বাধ্যতামূলক তোমাদের, এবার বাকিটা তোমাদের ওপর। তবে কারোর যদি মনে করো না কনস্টেবল বা SI লাগাতে হবে, কারণ এত SI 5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, 1000 সিট আছে, তো চাকরি পেতে গেলে তোমাকে কিছু ইউনিকভাবে পড়তেই হবে বাবা, বুঝতে পেরেছো? শুধু কারেন্ট ডিপেন্ড, মানে যে আজকে এই কারেন্ট পড়বো, কারেন্টের ওপরই সব কিছু পেয়ে যাবে তা নয়, কিন্তু একটা বছর আগে থেকে কিন্তু তোমাদের রেলই বলো, চাই পশ্চিমবঙ্গ পুলিশ বলো, তুলছেই। আর আমাদের ওই বই থেকে আমি কথা দিলাম, তোমাদের ওই বইয়ের বাইরে কিছু দেবে না, গ্যারেন্টি দিতে পারি, কারণ ওই বই কী করে দেবে? আরে কোনো টপিকই তো বাদ নাই, ঝড় দেখ আসে কোথা থেকে, ঝড় বিভিন্ন অ্যাওয়ার্ড, তাই তো, কে কোন খেলার সাথে যুক্ত, সম্প্রতি আসন্ন কোনো ঘটনা ঘটেছে কি না, একদম টপিক ওয়াইজ করানো আছে। তো ওই জন্য ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া ইনস্টাগ্রামের লিঙ্ক অথবা আমাদের যে নাম্বারটা দিয়ে দিলাম ওই নম্বরটা, এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ করে রাখিস, এই যে নম্বরটা দেখি 7001496841, এটাই মেসেজ করে রাখিস, এখানে তো ওদিকে দেওয়া হবে। তারপর দেখো, সম্প্রতি এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধান তোমার কি ও আছে এইটা করছিলাম না, তোমার সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী শিশু সেবা প্রকল্প লঞ্চ করলো? আসাম। ঠিক আছে, 15 নম্বরে প্রশ্ন কী আছে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ্য উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? খুব ইম্পর্টেন্ট, আলাপন বন্দ্যোপাধ্যায়, তোমরা এনার নাম কিন্তু শুনেছ, আলাপন বাবু, উনি কিন্তু মুখ্য কী হয়েছে মুখ্য উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম কোন পদকে মানে
জিতলেন কোনটা, মানে কি পদক পেলেন? এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম কিন্তু রৌপ্য, মানে রূপার পদক পেলেন, ঠিক আছে, স্বর্ণপদক কিন্তু পাননি। তোমরা একটা জানাবে আমাকে কমেন্ট সেকশনে, পারলেন নাহলে আমি জানিয়ে দেবো পরের দিন। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম যিনি রৌপ্য পদক পেলেন, তাহলে কার সঙ্গে হেরে গিয়ে উনি রৌপ্য পদক পেলেন আর স্বর্ণ পদকটাই বা কে জিতেছে, এটা পারলে তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে, দেখবো কে কে পারে। কোন কোম্পানি ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগ বলছে, কোন কোম্পানি ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগ পোষাকোনা জল লঞ্চ করলো? পরীক্ষা হলে প্রশ্নটা কিন্তু এরকমভাবেও দিতে পারে। তোমরা জানো ব্ল্যাক ফাঙ্গাস আবারও একটা নতুন রোগ উঠেছে, তো সেই জন্য কিন্তু মানে রোগের তো শেষ নাই। তো যাই হোক, তোমার আমাদেরকে তো তার মানে কাজ করতেই হবে তার বিরুদ্ধে, তো সেই জন্য কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগে, ব্ল্যাক ফাঙ্গাসের জন্য কিন্তু একটা ড্রাগ তৈরি করা হয়েছে, তার নাম হচ্ছে পোষাকোনা জল, তোমরা এটা মনে রেখো, ঠিক আছে। আর যদি বলে যে এটা কোন কোম্পানি তৈরি করেছে, সেটা হচ্ছে MSN ল্যাবস, ঠিক আছে, MSN ল্যাব। নেক্সট কী আছে দেখো, প্রতি বছর বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতি বছর বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত করা হয় 31শে মে, ঠিক আছে। সম্প্রতি কে PGA চ্যাম্পিয়নশিপ 2021 জিতলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্প্রতি কে PGA চ্যাম্পিয়নশিপ 2021 জিতলেন? এটা হচ্ছে ফিল মিকেলসন, ঠিক আছে। বলছে মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে, মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? তোমরা আর তার সাথে পাঞ্জাব আমি উত্তরটা দিয়ে দিয়েছি, কিন্তু তার সাথে এটা তোমরা জানাবে আমাকে যদি কেউ পারো, মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নতুন নামাকরণ কী করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, নতুন নামাকরণের লিস্ট কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো একটা, কারণ বিভিন্ন সম্প্রতি বিভিন্ন কিছু সেতুর নামও পরিবর্তন করা হয়েছে, কিছু কিছু রেলওয়ের সার্ভিসে কিছু ট্রেনের নাম পরিবর্তন করা হয়েছে, কিছু এরমভাবে কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। তো সেইগুলো আমি একটা লিস্টের মাধ্যমে করে দেবো একদিন। বলছে আইবির ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি আইবি ডিরেক্টর 2021 কে নিযুক্ত হয়েছেন? আইবির ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন অরবিন্দ কুমার। সম্প্রতি জেনেভা ওপেন টেনিস 2021 পুরুষ সিঙ্গেল খেতাব কে পেলেন? সম্প্রতি জেনেভা ওপেন টেনিস 2021 পুরুষ খেতাব কে পেলেন? এটা হচ্ছে কেসপার রুড। সম্প্রতি কোন মহিলা দ্রুততম এভারেস্ট আরোহণ করলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের জন্য এটা কেন আমি দিলাম, একটা মহিলা হয়ে তিনি যদি এভারেস্ট জয় করতে পারেন এবং সেটা এত কি বলবো এত তাড়াতাড়ি, মানে তার নাম ইতিহাসে তোমরাই কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পড়ছো যে সম্প্রতি কোন মহিলা দ্রুততম এভারেস্ট আরোহণ করেছেন, সাং ইং হুং, তা বুঝতেই পারছো, কিন্তু তা সত্ত্বেও ইনি যদি একটা মহিলা হিসাবে করতে পারো, তো পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য তোমরা একটু পড়াশোনা করতে পারবে না? এটা তো মানে একটু কেমন লাগছে না, তো দেখিয়ে দাও যে না তুমিও পারো, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, ভালো করে যত ধরে পড়বে যত বেশি তোমরা মানে প্রশ্ন পড়তে পারবে তত বেশি মনে থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার একটা নিয়ম আছে, আমি একদিন এই লাইভ ক্লাসে তোমাদের ব্যাচে বলে দেবো, যারা পেড ব্যাচে পড়ছিস, ইউটিউবে তো সবসময় সম্ভব হয় না, তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যাকচুয়ালি পড়বি কী করে আমি তোদের বলে দিচ্ছি, খবরের বার করতে যাচ্ছিস না, কারেন্ট অ্যাফেয়ার্স অনেক জন PDF বার করতে যাচ্ছিস, PDF বার করে কোনো লাভ হবে না, PDF বার করে লাভ নাই, কারেন্ট অ্যাফেয়ার্স ফোনের মধ্যেই রাখ, প্রত্যেক দিন 10টা 10টা করে পেজ মুখস্থ করিস না, খালি চোখ বোলাতেই মনে থাকবে, বুঝতে পারলিস, মানে পরীক্ষালে তখন দেখবি এলি বলবি এটা কোথায় যেন পড়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স অত কারেন্ট অ্যাফেয়ার্স ঝেড়ে মুখস্থ করা সম্ভব নয়। তো এরম করেই তো আজ এত ছেলে চাকরি পেলেও কথা শুনে, তো এইগুলো ফলো কর, প্রত্যেক দিন চোখ বোলা, দরকার হলে যখন পারবি চোখ বোলা, 10টা 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 করে পেজ নিয়ে। সম্প্রতি কোন মহিলা দ্রুততম এভারেস্ট আরোহণ করে? যেটা হচ্ছে সাং ইং হুং, ঠিক আছে। তারপর 24 নম্বরে প্রশ্ন কী আছে দেখ, বলছে ইংল্যান্ড সফরের জন্য কোন ভারতীয় মহিলা দলের ব্যাটিং কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় মহিলা দলের ব্যাটিং কোচ কে নিযুক্ত হলেন? শিব সুন্দর দাস। আবারও বলছি, ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় মহিলা দলের ব্যাটিং কোচ কে নিযুক্ত হলেন? শিব সুন্দর দাস। যদি কেউ পারিস কমেন্ট সেকশনে আমাকে জানাবি, বর্তমান ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেনের নাম কী, ঠিক আছে, এটা জানাবি।
আর তার সাথে তোমাদের এটা বলি যে আমাদের নতুন ব্যাচ আমাদের আবার আগামী পরশু দিন স্টার্ট হচ্ছে, আজকেও একটা স্টার্ট হচ্ছে আবার পরশু দিন একটা স্টার্ট হচ্ছে। যদি কেউ নাম লেখাতে চাও, যদি কেউ ওই 60 টাকার ব্যাচে পড়তে চাও, যে নম্বরটা আমি স্ক্রিনে দিচ্ছি তোমরা এই নম্বরে ফোন করো, ঠিক আছে? ফোনে হয়তো সব সময় পাবে না, আমাদের কোনো স্টাফ ধরতে পারে, আর ফোনের জায়গায় তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলেই হবে। কোন মহাকাশ গবেষণার সংস্থা চাঁদে জলের সন্ধানের জন্য প্রথম মোবাইল রোবট প্রেরণ করতে চলেছে? কোন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে জলের সন্ধানের জন্য প্রথম মোবাইল রোবট প্রেরণ করতে চলেছে? সঠিক উত্তর হবে নাসা। তার সাথে সাথে তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে নাসা এর বর্তমান চেয়ারম্যানের নাম কি, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন কি আছে এবং আজকের অন্তিম প্রশ্ন, কাকে 2021 প্রিন্সেপ অফ আন্তেরিয়াস অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হলো? কাকে 2021 প্রিন্সেস অফ আন্তেরিয়াস অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হলো? সঠিক উত্তর হবে অমর্ত্য সেন। তো এই ছিল প্রশ্ন। সেশন ভালো লাগলে একটা করে প্রত্যেকজনের লাইক দিয়ে যাও, ঠিক আছে? একটা জিনিস জেনে রাখো, যারা ভিডিওটা কন্টিনিউ দেখছো তারাই কিন্তু, আমি এটা বলবো, তাদের ক্ষেত্রেই কিন্তু কোয়ালিফাইড করা সম্ভব। এইভাবে মধ্যে স্কিপ করে করে কিন্তু ভিডিও দেখে কিন্তু কোনো লাভ হবে না, বুঝতে পেরেছো? ওইরকমভাবে প্রশ্ন, আর আমি ভিডিওর কোন ফাঁকে যে কী বলি ইম্পর্টেন্ট কথা সে বোঝা বড় দায়। তো যদি করতে চাও গোটাটা দেখতে পারো, গোটাটা দেখো, 10 মিনিট লোকসান করলে এমন কিছু তোমার ক্ষতি হয়ে যাবে না, কিন্তু তুমি না দেখলে তোমার ক্ষতি হয়ে যাবে। দেখা গেলো যে তুমি যেটা স্কিপ করলে সেইটাই পরীক্ষায় এলো, এরম তো নয় যে 20টা প্রশ্ন 26টা প্রশ্ন দিলাম বলে এই 26টায় আসবে, এরম তো নয়। হয়তো দেখা গেলো যেটা স্কিপ করে গেলে সেটাই এলো, ঠিক আছে? দিয়ে পরে বলবে স্যারের কাছ থেকে কমন পেলাম না। তো যাই হোক, আর এটার পেট ব্যাচ আমি দিয়ে দিচ্ছি, এটা পেট ব্যাচের কারেন্ট অ্যাফেয়ার্স, তো পেট ব্যাচে পেয়ে যাবে। সকলে ভালো থেকো, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।